গাইবান্ধার নির্বাচনটি তারা বন্ধ করে মেরুদণ্ড দেখিয়েছে, স্পেসিফিক এই ঘটনাটায় মেরুদণ্ড দেখিয়েছে, কিন্তু পরবর্তীতে কতটা মেরুদণ্ড দেখাবে সেটা কিন্তু ঘটনা আসলে বোঝা যাবে। আমি কিন্তু বারবারই বলি যে একটি আসন কখনোই টোটাল জিনিসকে মূল্যায়নের জন্য যথেষ্ট না। এটা তো ওটা একটা ছিল জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু বাইপোল উপনির্বাচন, আবার স্থানীয় সরকার নির্বাচন আপনার মেরুদণ্ড দেখালেও তার সাথে ন্যাশনাল ইলেকশনের তুলনা করা যাবে না, কারণ স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হয় না, সুতরাং ওটা খুব বদার করে না যারা ক্ষমতায় থাকেন। এখন ধরেন সিএসি যেটা করেছেন, যে এখানে দুটো ফ্যাক্ট আছে, আপনি একটা জিনিস আপনি খেয়াল করেন, দুটো জিনিস প্রকাশ হয়েছে আপনি তার মনে, আপনি যদি খেয়াল করেন যে একটা আসন সেখানে আপনার আপনার নির্বাচন পর্যায়ে কারা দায়িত্ব পালন করেন, সেখানে জেলা প্রশাসকরা, রিটার্নিং অফিসার ইউনো সাহেবরা কাজ করেন, আরও সরকারি কর্মকর্তারা কাজ করেন কেন্দ্রগুলোতে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এরা দায়িত্ব। সুতরাং আপনি খেয়াল করবেন যে নির্বাচন কমিশন বলতে যেটা বুঝি ওটা ঢাকা শহরেই থাকে, বাকি টোটাল নির্বাচনটা এটা একটা আসন, সব আসনেই প্রশাসন এটাকে কন্ট্রোল করে। এখন গাইবান্ধায় যদি প্রশাসনের আচরণ আপনি দেখেন, সেটা কি হলো শুধুমাত্র এইটা না কিন্তু যে ভোট কেন্দ্রে ডাকাত ঢুকে পড়েছে, সিসির এই বক্তব্যই কিন্তু শেষ না, ওখানে কিন্তু আপনার সিসি ক্যামেরা লাইনও কেটে দেওয়া হয়েছিল 56টা 57টা। তো এখন সেটা তো পুলিশের সামনেই হয়েছে, কিন্তু পুলিশ তো নিরাপত্তা ছিল, ওখানে তো প্রশাসনের লোকজন ছিল, এই লোকগুলো তো আপনার পরীর মতো ঢোকেনি, জলের মতো ঢুকেছে, তো সেখানকার যাদের দায়িত্ব পালন করার তারা তো পালন করেনি। এখন খেয়াল করেন ইলেকশন কমিশনটা, ধরে নিলাম তার মেরুদণ্ড আছে বা তিনি মেরুদণ্ড প্রমাণ করেছেন, কিন্তু তার যে অর্গ্যানগুলো কাজ করে তাদের আবার কাউন্টার মেরুদণ্ড আছে, তারা তার কথা না শুনলে নাও শুনতে পারেন, অর্থাৎ এই মেরুদণ্ডের চাপে ওই মেরুদণ্ড সোজা হবে কি না, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি যদি ওই 8 তারিখের বৈঠকটাও দেখেন, আমি একটু পুনরাবৃত্তি হতে পারে, আমাকে মাফ করে দেবেন, সেখানে ধরেন একজন নির্বাচন কমিশনার যে কথা বলেছেন আমরা যেটুকু জেনেছি অবশ্যই আপত্তিকর, ল্যাঙ্গুয়েজ, আমি বলি ল্যাঙ্গুয়েজ, নট দ্য ওভারঅল হিজ এক্সপ্রেশনের ব্যাপারে আমার কোনো কথা নাই, হিজ ওপিনিয়ন ইজ তার, কিন্তু উনি একটা শব্দ ব্যবহার করেছেন, একটা শব্দ এর প্রতিবাদ হতে পারে, এই শব্দটি এক্সপান্সের প্রশ্ন হতে পারে, কিন্তু যেভাবে দল বেঁধে দাঁড়িয়ে প্রতিবাদ করে তাকে বসিয়ে দেওয়া হলো, এটা কিন্তু নির্বাচন কমিশনকে এক ধরনের আপনার উপেক্ষা করা, অর্থাৎ আপনার যে ক্ষমতা আমি তাকে চ্যালেঞ্জ করলাম, সেই নির্বাচন কমিশনার কিন্তু এখন পর্যন্ত অফিস করেননি আনিসুর সাহেব, মানে তার অন্যান্য কলিগরা তাকে কতটা সহানুভূতি দেখিয়েছে আমি জানি না, আর সুতরাং তিনি অফিস করেন। এরপরে গাইবান্ধার নির্বাচন, সেখানে এই যে যদি 8 তারিখের আপনি ঘটনাটা দেখেন, তার পুনরাবৃত্তি দেখলাম, ওখানে চাইলে, ওখানে তো ওখানকে ডাকাত ঢুকতো না, ওখানে চাইলে কেউ তো ভোট কেন্দ্রে ঢুকে যেতে পারতো না অনাকাঙ্ক্ষিতভাবে, ওখানে চাইলে তো সিসি ক্যামেরার লাইন কাটা হতো না, তাহলে আপনি মেরুদণ্ডের জায়গাটি কোথায়, এটি কিন্তু বিবেচনা করার খুব বড় সময় এসছে। আর ভাই একটা তথ্য, এই আনিসুর সাহেব কিন্তু আজকে অফিস করেছেন, আজকে করেছেন, যাক মান ভেঙেছে, এর আগে সিসি টেলিফোন করেছিলেন, যাক মান ভেঙেছে, মান ভেঙেছে, জি তথ্যটির জন্য ধন্যবাদ। কিন্তু এখন দেখেন এবার 300 আসনের কথা চিন্তা করেন, 300 আসনে নির্বাচন কমিশনের কিন্তু এই কয়জনই লোক, ওখানে কিন্তু আপনার, আপনি 300 আসনে নির্বাচন কমিশন ইচ্ছে করলে সবাই কিন্তু বহু মানে 10 হাত মানে মা দুর্গার 10 হাত হয়ে সবখানে যেতে পারবেন না, তো ওই ওই প্রশাসনের লোকজনই দায়িত্ব পালন করবেন। আপনি এখন পর্যন্ত কোনো বার্তা পেয়েছেন যে তারা সঠিক পথে কাজ করবে, তারা নির্বাচন কমিশন যেভাবে কাজ করবে, আমি তো শাহনওয়াজ সাহেবের সাথে কথা বলছিলাম যে নির্বাচন কমিশন হ্যাভ দ্যাট ক্যাপাসিটি যে আপনি অ্যাকশন নেন, কিন্তু না, সে অ্যাকশন নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে বলতে পারে, রাষ্ট্রপতি অ্যাকশন না নিলে এতে কী হবে, আপনি একটা খেয়াল করবেন, আমরা খুব সহজেই মনে করি যে নির্বাচন কমিশন চাইলেই তাকে সাসপেন্ড বা বাতিল করতে পারে বা চাকরি থেকে বাদ দিতে পারে, একটি সহজ নিয়ম আছে, যার সিগনেচারে চাকরি হয় চাকরি থেকে বাদ দেওয়ার ক্ষমতা, সাসপেন্ড করার ক্ষমতা তার, বাংলাদেশের সিভিল সার্ভিসে যারা আছেন সেটি রাষ্ট্রপতির স্বাক্ষরে চাকরি হয়, এটা খেয়াল করবেন, নট সো ইজি, আপনি বিষয়টা আমরা এত সহজে দেখি, বিষয়টা এত সহজ না, সুতরাং এই জায়গাগুলো এত সহজে ফয়সালা হবে না। সুতরাং আমি ধরেই নিলাম একটি আসনে মেরুদণ্ড দেখাচ্ছে, কিন্তু 300 আসনের একটিতে, 300 ভাগের 1 ভাগ, সেটা কত পয়েন্টে চলে যায়, তো মাইনর মেরুদণ্ড তো মেজর মেরুদণ্ডকে এখন পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারবে না, সেটা করুক তখন বলবো।